মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ আবারও দহরপাড়া এলাকা থেকে দশ লিটার চোলাই সহ দুজনকে গ্রেপ্তার করলো জানা গিয়েছে ওই দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়িতে অবৈধভাবে চোলায়ের ব্যবসা করছিল পুলিশের কাছে খবর এলে গতকাল রাতেই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম সমীর কুমার সিংহ ও শাহজাদ শেখ এদের দুজনকেই সুতি থানা এলাকার বলে জানা গিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অন্যান্য এলাকায় আরও কেউ এই ধরনের ব্যবসা করছে কিনা সেটাই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় এই ধরনের চোলাইয়ের ব্যবসা চলছে বলে অভিযোগ সুধি থেকে পলাশ সিংহের রিপোর্ট এন টিভি ডাব্লুবি